ওরে যেদিন থেকে আমি হারাই ফেলেছি সেদিন থেকে আমি স্বাভাবিক হতে পারিনি। আমার খাইতে গেলে মনে পড়ে, শুতে গেলে মনে পড়ে, ওর জন্য আমার খুব খারাপ লাগে। কাঁচার দিকে তাকালে আমার বুকটা হাহাকার করে। সন্তান হারালে যেমন কষ্ট লাগে, সেরকম কষ্ট আমারও লাগতেছে, আমার বুকে লাগতেছে। আমি কারো বলতেও পারতেছি না, আমি নিজে সইতেও পারতেছি না, এমন একটা এসে পড়ে গেছি আমি। আমি সেই জায়গায় জায়গা ছাড়িয়ে দিয়েছিলাম, সেই জায়গা আমি গেছি, যাই আমি মাঝে দেখে আইছি, ঘুরে ঘেরে আসলাম, তা আমি আমার সামনে পড়ি নাই। খাঁচাটি আজ শূন্য। এখানেই ছিল সরুদাদার পরিবারের আদরের পোষা শিয়াল খ্যাক বা খেকু। প্রায় দেড় বছর ধরে একেবারে সন্তানের মতো করে পুষতে থাকা শিয়ালটিকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছে সরুদাদার পরিবার। আপনারা অনেকে আপডেট জানতে চেয়েছেন, জানতে চেয়েছেন শিয়ালটি আবার ফিরে এসেছে কিনা, জানতে চেয়েছেন শিয়ালটিকে হারিয়ে সরুদাদার পরিবারের সদস্যদের বর্তমান অবস্থা কী। তো সেটাই জানাতে আবারও চলে আসলাম সরুদাদার বাড়িতে। পোষা শিয়ালটিকে হারিয়ে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে সরুদাদার স্ত্রী। ওরে যেদিন থেকে আমি হারাই ফেলেছি সেদিন থেকে আমি স্বাভাবিক হতে পারিনি। আমার খাইতে গেলে মনে পড়ে, শুতে গেলে মনে পড়ে, ওর জন্য আমার খুব খারাপ লাগে। কাঁচার দিকে তাকালে আমার বুকটা হাহাকার করে। গতকাল রাতেও আমি খ্যাককে নিয়ে স্বপ্ন দেখেছি যে ওকে কেউ মেরে ফেলেছে। সন্তান হারালে যেমন কষ্ট লাগে, সেরকম কষ্ট আমারও লাগতেছে, আমার বুকে লাগতেছে। আমি কারো বলতেও পারতেছি না, আমি নিজে সইতেও পারতেছি না, এমন একটা এসে পড়ে গেছি আমি। তারপরে আমি সেই জায়গা জায়গা ছেড়ে দিয়েছিলাম, সেই জায়গা আমি গেছি, যাই আমি মাঝে দেখে আইছি, ঘুরে ঘেরে আসলাম, তা আমি আমার সামনে পড়ি নাই। আর যেদিনকে খ্যাকড়ে ছেড়ে দেওয়া হয়েছে সেদিনকে ছেড়ে দেওয়া আসলে বাড়ি আমার সাথে গণ্ডগোল, বউ ছেলে মেয়ে যে তুমি কেন দিলে, যা হইতো হইতো আমরা বুঝতাম, এখন এক কথা দুই কথায় গণ্ডগোল বাদে সে চলে গেছে আমার সাথে রাগারাগি করে। তারপরে ওই চলে গেছে, কালকে তিনি মেলা কয়ে বলে মেলা কথা বলে তারপরে আনতে হয়েছে বাড়ি। হ্যাঁ, ওই শিয়াল নিয়ে আমরা খুব কষ্টে আছি এখনও। সে শুধু বলতেছে যে আমার খ্যাকড়ে আনে দাও। শিয়ালটিকে হারিয়ে বৌদির যে কাকুতি মিনতি তাতে আমরাও মর্মাহত। তাই তো সরু ভাইকে নিয়ে আমরা এসেছি সেই স্থানে যেখানে শিয়ালটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। আশেপাশে খোঁজাখুঁজির পর যখন আর কি তাকে পাওয়া গেল না, তখন আমরা ওই জায়গাটিতে ড্রোন উড়িয়ে তাকে খোঁজার চেষ্টা করি। যে স্থানে শিয়ালটিকে ছাড়া হয়েছিল তার আশেপাশে যারা বসবাস করে তারা শিয়ালটিকে দেখেছে কিনা আমরা জানতে চেয়েছিলাম কয়েকজনের কাছে। আমরা তো এই জায়গায় ভাই রেগুলার খেলাধুলা করি, ক্রিকেট খেলি, বাট আমাদের চোখে তো এরকম কিছু পড়ে না, আমরা সেটা দেখিনি এগুলো। আমরা এখান থেকে তো চলাচল করছি কিন্তু এটা আমাদের চোখে পড়ে নাই। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না শিয়ালটিকে, হতাশ হয়ে আমাদের ফিরতে হলো। আর এই সংবাদটি যখন সরুদাদার পরিবারে জানানো হবে তার স্ত্রী আরও বেশি হতাশ হবেন, আরও বেশি ভেঙে পড়বেন আমরা জানি, কিন্তু কিছুই করার নেই। তবে সান্ত্বনা এটুকুই, হয়তো শিয়ালটি ভালো আছে, আর আশাবাদ যেখানেই থাক যেন আজীবন ভালো থাকে। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।